আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমরা চলে আসছি একটা লেকের পাশে, তাই আপনাদের জন্য কিছু ছোট ছোট ভিডিও করে নিলাম, যাতে আপনারা এখানের পরিবেশটা দেখতে পারেন। এটা হচ্ছে কানাডা, আর আমরা আসছি, এটা হচ্ছে পার্ক। এই পার্কটার নাম হচ্ছে মন্ট্রিয়াল পার্ক, আর এর ভিতরে একটি লেক আছে, সেই লেকটাতেই আসছি বিকালে বেলা। আমরা কাজকর্ম থেকে এসে চলে আসছি এখানে। আর এখানের পরিবেশ তো এখন সামার, জুলাই মাস চলছে, খুবই গরম, আর এই জন্য এখানে লোকজন অনেক আসছে, আমরাও আসছি। আর এই যে লেক, এই লেকটার চারিপাশ আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। আমরা সাথে করে কিছু খাবার দাবার নিয়ে আসছিলাম। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যে মেটটা এনেছিলাম সেটাকে এখন গুছিয়ে নিয়ে চলে যাব। এই চারিপাশটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। এই লেকে কিছু বোর্ড আছে, আর এই বোর্ডে ওঠাও যায়, আর তার জন্য পার পারসন $20 করে দিতে হয় এই বোর্ডে ওঠার জন্য। আবার ফ্যামিলি হিসাবে তিন চারজন থাকলে সেখানে একটু প্যাকেজ থাকে, একটু কম থাকে। আর এই লেকের সাথেই সুন্দর এখানে যে রক দিয়ে, মানে বড় বড় ওই যে পাথর, পাথর দিয়ে এখানে একটু ডেকোরেশন করা। আর যে এখানে জলও আছে উপর থেকে, এই জলটা যে নেমে আসে, বাট এখন এটাকে বন্ধ করে রাখছে, এমনি অল্প কিছু আছে, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন কত সুন্দর করে রাখছে উপরে, কেউ কেউ যে সাইড দিয়ে উপরে চলে গেছে, বসে আছে, নিচেতেও বসে আছে অনেকে, অনেকে ছবি উঠাচ্ছে, আমরাও কিছু ছবি উঠে নিয়েছি। সব মিলিয়ে অনেক ভালো লাগছে আর কি। আমি আছি এই পাড়ে, আর ও যে ওই দূরে দেখা যাচ্ছে ওই পাড়েও অনেক লোক, সবাই বসে আছে, কেউ সিঙ্গেল, কেউ ডাবল, কেউ ফ্যামিলি, যে যার মতো আর কি, গরমের সময়। আর যখন উইন্টার আসবে এখানে তো একেবারে সাদা হয়ে যাবে, স্নোতে ভরে থাকবে। আর এই লেকের ভিতরে অনেক ধরনের মাছ আছে, কালারফুল, বিভিন্ন যে সবাই দেখেন যে অ্যাকোরিয়ামে বিভিন্ন কালারের মাছ থাকে, এখানে কিন্তু এই বড় লেকটাতেও সেরকম আছে। আমি এই যে অপোজিট দিকে আসছি উপর থেকে, আমি ক্যামেরাটা ধরে পুরোটাই দেখাচ্ছি আপনাদের। আমরা প্রতি সামারে একবার এখানে আসি লেকটাকে ভিজিট করার জন্য। আর লেক ছাড়াও এর উপরে অনেক বড় পার্ক আছে, এখানে তো কয়েকবার আসা হয়ে যায়, খুবই ভালো লাগে। আর এই যে সাইডে কিছু ফুলও লাগিয়ে রেখেছে সুন্দর করে। এর অপোজিট পাশে বড় পাহাড়, জঙ্গল। এটা হচ্ছে তিনটা চারটা পার্ট করে করা, একটা লেক, একটা পার্ক, একটা ওই যে অ্যাকোরিয়ামের মতো আর কি, অনেক কিছু আছে এক জায়গায় না, একটু দূরে দূরে পার্কে আর কি। টোটাল এই পার্কটার নামই হচ্ছে মন্ট্রিয়াল, আর বিভিন্ন জায়গায় যেটা সেটা নির্দিষ্ট করেও নাম দেওয়া আছে। আমার ছেলে, বড় ছেলে, ছোট ছেলে দুইজনই স্কুটি নিয়ে আসছে, ওরা চালাচ্ছে, ওদের খুব ভালো লাগছে। এই যে এখন আমরা পুরো লেকটা রাউন্ড করব, এই পাশ থেকে ওই পাশ ঘুরবো হেঁটে হেঁটে।
একেবারে সন্ধ্যার দিকে তো হাঁটতে খুবই ভালো লাগছে, গরম, তারপরে হচ্ছে বাতাস আছে, তো এই জন্য খুবই ভালো লাগছে। ঘোরার জন্য খুবই ভালো এই সময়টা, বেশি গরম নাই, ঠান্ডা নাই, উপযুক্ত একটা টাইম। আমরা খাবার দাবার নিয়ে আসছিলাম, তাই সেই ব্যাগ গুলো হাতে আছে আমাদের। আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে, বাই।